যারা বলে বেগুনি ফ্রাই করার পর তেল থেকে যায়, তাদের জন্য এই রেসিপিটা। 1 ঘন্টা পরেও হচ্ছে আপনার বেগুনি ফুললি ক্রিস্পি থাকবে এবং অতিরিক্ত তেল লেগে থাকবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় আপনারা সেম রেস্টুরেন্ট স্টাইলে এই বেগুনিটা তৈরি করবেন। আলু সব বেগুনি সেম রেসিপি। বেসিক্যালি রমজান মাসে আমাদের যেটা হয়, ইফতারের 1 ঘন্টা আগে বেগুনি তৈরি করতে হয়, ইফতারের সময় ক্রিস্পিনেস থাকে না। সো আজকের ভিডিও তাদের জন্য। দেখতে পাচ্ছেন ফুললি ক্রাঞ্চি, তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, আর এটা হচ্ছে 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখানে আমি রাইস ফ্লাওয়ারটা দিব, চালের গুঁড়া। আপনারা একটু মনে রাখবেন, যদি চালের গুঁড়াটা না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পিনেস মচমচানেসটা কিন্তু তেমন একটা হবে না। সফট ক্রিস্পিনেসের জন্য রাইস ফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে 1/4 কাপ, জাস্ট একটা দিয়েছি। তারপর আমি বেকিং পাউডার দিচ্ছি, বেকিং পাউডার 1 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন, অর্থাৎ 1.5 টেবিল স্পুন দেবো। আমি সবসময় সাজেস্ট করি এই যে ফোস্টার ক্লার্কের এই বেকিং পাউডারটা, কারণ এটার কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে কি এক্স্যাক্টলি, মানে এটা সবসময় একই রকম থাকে, আমি এখনও পর্যন্ত এটার পরিবর্তন দেখিনি। সবসময় আমি এই এটাই সাজেস্ট করি, ফোস্টার ক্লার্ক বেকিং পাউডার। তারপর হচ্ছে আমাদের নর্মাল রেগুলার স্পাইসি। রেগুলার স্পাইসির ভিতরে আমি কি করি, জিরাটা আস্ত দিয়ে দিই, জাস্ট 1 টেবিল স্পুনের মতো জিরা দিয়ে দিই আস্ত। এই জিরাটা দাঁতের নিচে পড়লে আমার কাছে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপর যেহেতু আমি আস্ত জিরা দিয়েছি, আমি ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন এবং মরিচের গুঁড়াটা দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। এটা ডিপেন্ড করে আসলে আপনারা জাল কতটুকু পছন্দ করেন, স্পাইসি কতটুকু পছন্দ করেন। তারপর দিয়েছি আমি হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন আর লবণটা হচ্ছে পরিমাণ মতো। তারপরে এটা 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দেওয়া লাগে, অল্প একটু বেশি। দেন আমি এটাকে হুইস্ক করে নিব, আগে ভালো করে হুইস্ক করে নিব। এখানে হুইস্ক করার কারণটা হচ্ছে যাতে সবগুলো স্পাইসি প্রপারলি মিশে যায়। এখানে হুইস্ক করার কারণটা হচ্ছে বেসনে যাতে কোনো দানা থাকলে সেটা ভেঙে যায় আর সবগুলো মশলা যাতে একেবারে মিক্স হয়ে যায় বেসনের সাথে। তারপর আমি পানি ইউজ করব। পানি ইউজ করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনার আমি প্রথমে 1 কাপ পানি দেব, তারপর 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দেব, স্লোলি মিক্স করতে হবে, খুব স্লোলি, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। পানি আপনার একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে পানিতে সবগুলোতে ইয়ে থেকে যাবে, দানা দানা থেকে যাবে। তারপর 1 কাপ পানি দিচ্ছি, আবার হুইস্ক করতেছি। এভাবে অন্তত 2 থেকে 3 মিনিট মিক্স করতে হবে, আর হাতে যদি করেন হাতে তালু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর 1 কাপ পানি দেব, তবে সেটা একবারে না, 2 বারে। দেখেন এখানে মিক্সিং এর উপরে নির্ভর করে আসলে কতটা ফ্লাফি হবে, যত ভালো করে মিক্স করতে পারবেন
মশলা এবং বেকিং পাউডার সব জায়গায় প্রপারলি মিক্স হবে আর ফ্লাফিনেসটা তত সুন্দর হবে। তারপর বাকি পানিগুলো দিয়ে দিলাম, অর্থাৎ টোটালি আমি 3 কাপ পানি ব্যবহার করেছি, 2 কাপ খুব ধীরে ধীরে আর 1 কাপ পরে লাস্টে আমি অ্যাড করেছি। আলু সব বেগুনি যখন আপনারা ফ্রাই করেন তখন দেখেন যে বেগুনিতে তেল থেকে যায়, মানে গায়ে তেল লেগে থাকে। সো এটার একটা টেকনিক আছে, আপনারা যদি বেসনের সাথে যদি একটু সয়াবিন তেল অ্যাড করে দেন তাহলে আর এই তেলটা পরে পরবর্তীতে ফ্রাই করার সময় বেসন আর টেনে নেয় না, যার কারণে আলু সব বেগুনি আর তৈলাক্ত হয় না। এটা হচ্ছে আসলে মেন টেকনিক। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেওয়া যাবে না, জাস্ট আপনি যদি টেবিল স্পুনের মাফে নেন 1.5 টেবিল স্পুন দিলেই চলবে। এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখতে পাচ্ছেন মানে বেসনটা আমার আঙ্গুলের সাথে একেবারে পুরো লেগে আছে, আমি আবারও দেখাচ্ছি, বাকি মানে এক্সট্রা অংশটা পড়ে যাবে আর যতটুকু লাগার আমার আঙ্গুলের সাথে একদম প্রপারলি লেগে আছে। তারপরে এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তারপর ফ্রাইং এ যাবে। এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন আমি একেবারে পাতলা স্লাইস করে নিয়েছি, খুবই পাতলা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে একটু মোটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কাঁচা থাকার সম্ভাবনা থাকে যেহেতু আমার ব্যাটারে একটা পরিমাপ আছে। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ারে ডাস্ট করতেছি, আপনারা চাইলে এটা ফ্লাওয়ারের উপরে ডাস্ট করতে পারেন অথবা বেসনের উপরে ডাস্ট করতে পারেন, তবে বেসনটা সেক্ষেত্রে একটু হালকা স্টেন করে চেলে নিতে হবে, স্টেন করে নিতে হবে। ওকে, জাস্ট আমি 2 পাশটা এভাবে ডাস্ট করে একটা ঝাড়া দিব, এভাবে ঝাড়া দিয়ে তারপর ব্যাটারে দিয়ে ফ্রাই করবো, দেখতে পাচ্ছেন। এতে করে কি হবে, ব্যাটারটা বেগুনের সাথে লেগে যাবে, তা না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে বেগুনি থেকে যে পানিটা বাইর হবে সে পানিটা এই কর্নফ্লাওয়ার খেয়ে নিবে। এতে করে লং টাইম হচ্ছে আপনার আলু সব অথবা বেগুনি সফটনেস থাকবে বাট ক্রিসপিনেস নষ্ট হবে না। বাস আমি সবগুলো ডাস্ট করে নিয়েছি, এখন ফ্রাই করতে যাব। তারপর এখানে একটা জিনিস, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তেলের টেম্পারেচার। আমরা যেই বোলটা করে থাকি আমরা তেলের টেম্পারেচার না জেনে হচ্ছে ফ্রাই করি, যাদের বাসায় থার্মোমিটার আছে তারা তো অবশ্যই জেনে নিতে পারবে। 160 টেম্পারেচার, 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি ফ্রাই করতে হবে, দেন প্রপারলি কালার এবং প্রপার টেক্সচার আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ব্যাটারে চুবানোর পর ঝুলিয়ে অবশিষ্ট যেই ব্যাটারটা আছে সেটা ফেলে দিলাম, তারপর তেলে ছেড়ে দিচ্ছি, অবশিষ্ট অংশটা পড়ে যাবে। এখানে একটু খেয়াল রাখবেন, দেওয়ার 1-1.5 মিনিটের ভিতরে আবার টান করে দিতে হবে, তা না হলে 1 পাশ পুড়ে যাবে। তারপর আনটিল ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত, সুপ প্রপারলি না হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে। এখানে খেয়াল রাখবেন অবশ্যই এই সময়টা বেশি হিট দেওয়া যাবে না, জাস্ট প্রপারলি কুক হওয়ার পর্যন্ত এভাবে নাড়তে হবে, দেন প্রপারলি সব সাইডে কালার হবে অ্যাকুরেট, তা না হলে 1 পাশে অতিরিক্ত কালার হবে আর 1 পাশে কালার হবে না। তারপর যখন তেল থেকে তুলবেন জাস্ট ফিউ মিনিটস এভাবে রাখতে হবে, দেন একটি টিস্যু নেওয়া এতে রেখে দিবেন, অতিরিক্ত তেলগুলো টিস্যু অটোমেটিকলি খেয়ে যাবে।